আবার ফিরে এলাম, আবার সেই অতীতকে ঘিরে ঘিরে আমাদের স্মৃতিচারণ। আমার সাথে সর্বাণী গাঙ্গুলি, সর্বাণী গাঙ্গুলির সাথে আমি, আর আমাদের সকলের সাথে শ্রী সিএন বিনোদন। কেননা তাদেরই উদ্যোগে এই স্মৃতিচারণের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। আমরা নিশ্চয়ই এতদিনে জানেন যে আমরা পৌঁছে যাচ্ছি সেই সব প্রবীণ ব্যক্তিত্বদের কাছে, যাদের স্মৃতির ভাণ্ডার থেকেই আমরা খুঁজে নেব, অতীতকে নেব, বর্তমানকে নেব, আর ভবিষ্যতের জন্যে কিছু পাথেয় করে রাখব। আমাদের ঠিক খানিকটা ভাবনাটা এইভাবেই। আচ্ছা, তোমার কাছে আমার এবার প্রশ্ন, তুমি গান বাজনা এলে কেন? তুমি একটা ভালো ডিপার্টমেন্টে, একটা সরকারি বিভাগে তুমি ভালোই চাকরি পেলে। ধরো আমাদের সময় মেয়েদের এই ধরনের কেন্দ্রগুলোতে চাকরি পাওয়া বেশ একটা বড় খবর, এখনকার মতো এখন নয় কিন্তু তখন বেশ বড় খবর। হ্যাঁ, সেখানেও তুমি গান বাজনাটা কি বাবা আকাশবাণীর সূত্রে? আমার ফ্যামিলিতেই গান বাজনা। আমার হ্যাঁ এটাই জানতে চাই, ভীষণ ভালো গান করেন। আচ্ছা, উনি কলকাতার ডানকুনিতে আছেন। আচ্ছা, উনি ওখানে মানে ভালো পজিশনে আছেন আর কি, ওখানে এক নামে সবাই চেনে। আচ্ছা, ঠিক আছে। বাবারও গানের গলা ছিল, আমার ঠাকুরদা কীর্তন করতেন ভালো, সেই সূত্রে আমাদের ভগবান দত্ত বলা আমাদের, সেই বলে না জিন, তোমার একদম জিনের মধ্যে। আচ্ছা, বেশি ঘষতে মাজতে হয়নি আর কি, মানে নিজে নিজেই গানের প্রতি আগ্রহ বলা ছিল, তবে শিখতে আমাদের একটু দেরি হয়েছে, যেহেতু আমাদের আর্থিক অবস্থাটা মানে সেরকম ছিল না, সচ্ছলতা একটু কম ছিল। না তখন সচ্ছলতা কম থাকতো, হ্যাঁ, কেননা তখন তো ফ্যামিলি মেম্বার বেশি, হ্যাঁ, ইনকাম কম, পরিবারে তখন একজন হলেই আমাদের মোটামুটি উপার্জন ক্ষম একজন হলে পরে আমাদের হয়ে যেত, এবং তাতে কিন্তু আমাদের খুব একটা আক্ষেপও ছিল না, আর খুব একটা অসুবিধে হতো বলে বুঝতেও পারতাম না, এটাও ঘটনা। আসলে গানটা আমরা, আমি তখন এমনি খালি গলাতেই গান করতাম, যেখানে ফাংশন হতো বলতো গাইতে আমি চলে যেতাম গান করার জন্য, কিন্তু একটা শিখতে হয় তো, শিখতে হলে আমার একটা হারমোনিয়াম দরকার, তাই তো? ওর জন্য হারমোনিয়ামটা যখন হলো, জোগাড় হলো, তারপরে আমি শিখতে কোমর বাঁধলাম, আসলে শিখতে গেলাম না। আর তুমি যে শিখেছো, যে দম্পতির কাছে আমি শুনলাম তোমার সূত্র ধরে, তারাও ভীষণ অত্যন্ত গুণী মানুষ এবং অত্যন্ত সজ্জন মানুষ, আমি খুব কম মাটির মানুষ, হ্যাঁ, এমন মানুষকে না খুব কম দেখেছি জানো। আর তোমার আর কি শখ? এতো আমার, আমি গানটা নিয়েই মানে মানে এটাই প্রথম কথা, এটাই শেষ কথা, তাহলে শুরু করো আরেকটা দাও। কারণ এখন আমার কাছে মহিলারা গান শিখতে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি তো শেখাতাম বহুদিন থেকেই শেখাই। এখন চাকরিটা মানে চাকরি থেকে রিটায়ার করার পরে আমার সময় আরো বেড়েছে, যার জন্য মহিলারা অন্যান্য দিন আসতে যাচ্ছে, কারণ বাচ্চাদের সাথে অনেকে শিখতে চায় না। আচ্ছা, এজন্য তারা অন্য দিন এসে শিখছে। মহিলারা বলতে বয়স্ক মহিলারা, আমাদের বয়সী বা একটু কম বয়সী, এরকম সবাই শিখছে। আমি দর্শক বন্ধুদের সঙ্গে এটা আমি শেয়ার না করে পারবো না, নিজেকে আটকানো যায় না। এই যখন সিসিন বিনোদনের পক্ষ থেকে আমাকে বলা হলো যে তোমাদের এরকম সান্নিধ্য আমি নেব, আমার প্রচণ্ড লোভ হলো যে আমি সেই মানুষগুলোকে এতটা জানতে পারবো, চিনতে পারবো, আপনাদের সঙ্গে সঙ্গে একই সাথে তাদের চিনে নেব। আর ঠিক এই যে কথাগুলো উঠে আসছে, এটাও দারুণ একটা উদ্দীপনার কথা। সর্বাণী গাঙ্গুলি শেখাচ্ছেন, কিন্তু আসছিও তো আমরা, আমরা তো আসছি, ঘর সংসার সব কাজ সেরে, দায়িত্ব কর্তব্য সব কিছু শেষ করেও কিন্তু আমরা আসছি, এটা একটা ভালো লক্ষণ মনে হয় না তোমার? হ্যাঁ, ধরো আমাদের মা কাকিমারা এতটা কিন্তু ওই উৎসাহটা পাননি, হ্যাঁ, তোমরা আছো বলেই না হয়তো এই উৎসাহটা এখন ছড়িয়ে পড়ছে। এখন যেমন সবারই একটা দুটো করে ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে চাকরি করে বাইরে থাকছে, মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, তখন কি করবে, অবসর সময়টা গান করে কাটাও, গান শুনো, একটা সুন্দর জগতে এলাম, শেখো, গান করো, তাহলে ভালো লাগবে। আচ্ছা, না তুমি তুমি তো বরাবরই এই দারুণ কাজটা করো, কিন্তু এই দারুণ খবরটা এবারে পেলাম। হ্যাঁ, তুমি আরেকটা গান শোনো। Yeah.
দেখবে রৌদ্রের খেলা। তোমার একটু পরিবারে যাই, তোমার পরিবারের এখন ছবিটা বলো। এখন তো আমি আর ছেলে। ও, তোমার একটাই ছেলে? একটাই ছেলে। আচ্ছা, তুমি আর ছেলেও গান বাজনা লাইনে আছে? আচ্ছা, ও গানও, গান আমার কাছে শিখেছে, প্লাস আবার গৌরী দাশগুপ্তর কাছেও শিখেছে কিছুদিন। তবলা তোর বাবারটা দেখে দেখে করেছে, তারপরে তো সুবীর অধিকারীর কাছে শিখেছে। আচ্ছা, সিনথেসাইজার শিখেছে সুপ্রিয়র কাছে, সুপ্রিয় ব্যানার্জির কাছে। সব কিছুতেই আছে। গিটার শিখেছে নিলয়দার কাছে, নিলয় মিত্র। আচ্ছা, তুমি যে কটা নাম বললে প্রত্যেকেই কিন্তু শিলিগুড়ির উজ্জ্বল এক একটা নাম, উজ্জ্বল এক নিলয়দার নেই ক্ষেত্রে একদম। হ্যাঁ, নিলয়দার নেই এখন। হ্যাঁ, নিলয়দার কথাও তো জানি, ওই রকমই গোবিন্দদার মতো আচমকা। খুব বন্ধুত্ব ছিল ওদের। আচ্ছা, তুমি যে এত রকম গান তুমি গাইলে, ধরো অতুল প্রসাদের, তোমার কোন গান সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, আর অতুল প্রসাদের গানটা শেখবার আগ্রহ কেন হলো? অতুল প্রসাদের গানটা না এমনি শুনতে আমার খুব ভালো লাগতো, তারপরে আমাকে একজন ওই অতুল প্রসাদ বইয়ের ছটা যে খণ্ড আমাকে একজন গিফট করলো। হ্যাঁ, উনি শুনবেন বলে, আমার গলায় অতুল প্রসাদের গান শুনবেন বলে আমাকে ছটা বই গিফট করলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওখান থেকে তুলে 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 শোনাতাম ওই তখন থেকে অতুল প্রসাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরো আজকে তো এই পরিণত জীবনে এসে আমরা দাঁড়ালাম, গান বাজনা, চাকরি বাকরি, সংসার সব, এই যে শিলিগুড়িটা তার সাথে সাথে চললো, তোমার মানে তখন তুমি ছোটবেলায় দেখা শিলিগুড়ি, এখনকার শিলিগুড়ি বা এখনকার উত্তর বাংলা, তোমার মানে একটু বলো না, ছবিটা কি পাল্টে গেছে না কি আছে? ছবি তো পাল্টেইছে না, আগে যেরকম ছিল এখন তো লোকসংখ্যা বেড়ে গেছে, গতিটা বেড়েছে, এমনিতেও বেড়েছে, তবে আগে যেমন আন্তরিকতাটা ছিল একে অপরের মধ্যে, এখন সেটা পাওয়া যায় না। এটাই হলো, এখন সবাই যার যার ঘরে, কেউ আর যে আগে যেমন আমরা কী হতো ছোটোবেলায় কী করতাম, পুজোর পরে বিজয়া করতে যাবো সবার বাড়িতে, লক্ষ্মী পুজোতে খিচুড়ি খেতে যাবো সবার বাড়িতে, এই জিনিসটা এখন আর নেই, এখন আর নেই, বাচ্চাদের মধ্যে নেই এটা। বাচ্চারাও ঘরে থাকতেই ভালোবাসে, ভালোবাসে, ওটাই তাদের অভ্যেস হয়ে গেছে। চাপ অনেকটা যেন আমরা দিয়ে ফেলছি, চাপ দিচ্ছে। হ্যাঁ, সবেতে যদি ফাস্ট হতে হয় তাহলে তো ওদের পক্ষে নেওয়া মুশকিল। আর তুমি 100 না পেলেই যেন আমার, হ্যাঁ, মুখ ভার হচ্ছে, এইটা তো ওদেরকেও একটা, ওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে, ওটাই তো। তুমি যে তাদের থেকে ওই করে নিয়ে এলে, মানে কি বলবো, তুমি সেখান থেকে যে খুঁজে খুঁজে বাচ্চাদেরকে জড়ো করো, হ্যাঁ, আমি তোমাকে আবারও বলছি, সেই তোমার ওই কাজটা আমার ভীষণ ভালো লাগে, আমি বিশ্বাস করো আমি চাই সবাই গানের মধ্যে যুক্ত হোক। তোমার ওই কাজটার প্রতি কিন্তু আমার সত্যি খুব শ্রদ্ধা আছে, যে এই যে তুমি যে হয়তো গান করবেই না জীবনে, হ্যাঁ, বা তার পরিবারেও কেউ গান নিয়ে ভাবেই নি, তুমি এখান থেকেই একটা বাচ্চাকে তুমি নিয়ে এলে, না আমার সঙ্গে এসো, দাঁড়াও, একসাথে করো, প্র্যাকটিস করো, গানটা শেখো। তা তুমি এখনকার প্রজন্মকে কি বলবে? বলবো যে পড়াশুনো তো করতেই হবে, ঠিক আছে, পড়াশুনো করতে হবে, তার সাথে সাথে গানটা শেখো, তাহলে কি মনটা ভালো থাকবে, মনটা বড়। হ্যাঁ, কারণ কি এখন তো মিউজিক থেরাপি দিয়ে ট্রিটমেন্টও হচ্ছে না, কাজে এই যে রেওয়াজ করাটা, রেওয়াজ করলে কি হয়, শ্বাসটা যে ওঠানামা করে সেটা তো আমাদের শরীরের পক্ষে খুব ভালো। বা তুমি এটা খুব একটা ভালো দিক ধরলে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে তুমি লাঙের ক্ষেত্রে যেটা বলছো, যে যে আমরা শ্বাস নেই, বাতাসটা পুরো নিচ্ছি আবার ছাড়ছি, এক ধরনের ব্যায়ামের পর্যায়ে পড়ে। ঠিক ঠিক। আচ্ছা, আমি জানি তোমার এত বড় জীবনের আর অনেক কথা, তোমার কর্মজীবনের কথা তো যেতেই পারতাম না, কারণ তুমি তোমার সামনে বসেছি আর গান শুনবো না তা তো হয় না। কর্মজীবনেও আমি গান বাজনার জন্য সবার কাছে পরিচিত ছিলাম না, তুমি তো সেটা আমি এসে পর থেকে তোমার গান বাজনাতে, কারণ অফিসাররা আমাকে কলকাতার অফিসার থেকে শুরু করে দার্জিলিং অফিসার সবাই চিনত আমাকে, যে সর্বনি কোথায় গান গান হবে। শোনো, সিসিএন বিনোদনের পক্ষ থেকে একটা স্মৃতিচিহ্ন তোমার হাতে রেখে যাব, আমরা এসেছিলাম, তোমার কথা শুনেছিলাম, এটা তুমি গ্রহণ করো, আর অনুষ্ঠানটা শেষ করো তোমার একটা সুন্দর গান দিয়ে, এটা তোমার যা ইচ্ছে সেই রকম একটা গান দিয়ে। তুমি আগে এটা দেখো, তোমার কেমন লাগলো বলো? খুব সুন্দর জিনিস এটা, একটা মানে
মানে রেখে দেওয়ার মতো রেখে দিও। হ্যাঁ 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 নিশ্চয়ই, আমার তো অনেক আছে এরকম কিছু শুনবো বলে এসেছিলাম। তুমি এবার একটা সুন্দর গান করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি টানো। সর্বাণী গাঙ্গুলি, আমরা তার কাছে স্মৃতির ভাণ্ডার খুলেই আজকে আমরা বসেছিলাম। আর আজকে আমরা ফিরে যাব আবার আমাদের যে যার কাজে। সর্বাঙ্গীয় সুস্থ থাকবেন, এইভাবেই ছাত্রছাত্রীদের তৈরি করবেন। আর ওই যে যারা আসেন, সব কিছু শেষ হওয়ার পর তাদেরকে আবারও উৎসাহে ভরপুর করে নতুন জীবনের খোঁজ দেবেন। এই আশায় আজকের মতো আমরা ফিরে যাচ্ছি, আবার অন্য অনুষ্ঠানে দেখা হবে। আজকের মতো তাহলে নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি আপনাকে এখানে আমি বসতে দেখেও আসিনি, আপনার লেখা আমার আপনারই কণ্ঠে শুনছি, এটা একটা আলাদা জাদু আছে, যাই বলুন। আচ্ছা, আপনি এই যে ভ্রমণ নিয়ে বইপত্র লিখছেন, হ্যাঁ, এই লেখালেখিটা কবে থেকে শুরু করলেন? শ্রীলঙ্কান এয়ারওয়েজের দুই সুন্দরী সিংহলি বিমান সেবিকা জোর হস্তে আমাদের স্বাগত জানালো উড়োজাহাজে প্রবেশ পথে। কী বলবো, কবির ভাষায় কৃষ্ণকলি আমি তাহলে বলি। আমরা বললাম স্তুতি, মানে ধন্যবাদ।